জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। ঈশ্বর আমায় অমরত্ব দাও, তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি এইমাত্র জাস্ট একটি চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে আবার তড়িঘড়ি করে এই চ্যানেলটিতে এলাম লাইভ অনুষ্ঠান করার জন্য। আমি বহুবার বলেছি, আমাদের দুর্গাপূজা আগত, মাতৃবন্দনা, এইগুলো সমস্ত কিছু ঠিক আছে। মাতৃবন্দনা, মায়ের প্রতি শ্রদ্ধা, ভক্তি, সততার জয়, এগুলো আমরা চাই। কিন্তু অ্যাস্ট্রোলজিকে যদি দেখা যায়, সেটা সনাতনী বা বৈদিক যে অ্যাস্ট্রোলজি হোক না কেন, অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে ঈশ্বরের সাথে তার কোন রকমের তুলনা কিন্তু কখনো করা চলে না। তাই জন্য ঈশ্বর ভক্তি, ঈশ্বরের প্রতি আবেগ, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, সমস্ত কিছু ঈশ্বরের জন্য থাক, কিন্তু আমরা অ্যাস্ট্রোলজি এবং ঈশ্বর ভক্তি, ঈশ্বরকে যেন গুলিয়ে না ফেলি। একজন অ্যাস্ট্রোলজার যেন অ্যাস্ট্রোলজি সাবজেক্ট ভিত্তিক আলোচনা করে, সাবজেক্ট ভিত্তিক, সেটা প্রফেশনালি নন প্রফেশনালি যাই হোক, ঈশ্বরকে সামনে রেখে যে বিজনেস করা হয়। আমি অ্যাস্ট্রোলজার, সনাতনী অ্যাস্ট্রোলজার, বৈদিক অ্যাস্ট্রোলজার সামনে ঈশ্বরকে রাখলাম, এবং যদি তুমি পুজো দাও অমাবস্যা পূর্ণিমা, আর এখন তো নানান মানে কি বলবো, 12 মাসে 13 পার্বণ আসছে, এই সময় এই যজ্ঞটা তুমি যদি করো, এই সময় যদি পুজো দাও, তাহলে তোমার শনির নেগেটিভিটি কেটে যাবে, মঙ্গলের নেগেটিভিটি কেটে যাবে, শুক্র বলবান হবে। এই যে ভুল ধারণা মানুষের মনের মধ্যে ইনজেক্ট করে দেয়া হচ্ছে এবং মানুষ তাতে প্রভাবিত হচ্ছে, এখান থেকে কিন্তু মানুষকে সরিয়ে আনতেই হবে। যদি না আনা যায়, তাহলে একটা সাবজেক্টকে আমরা কিন্তু অবমাননা করছি। একটা সাবজেক্ট, তার যে গুরুত্ব, তার স্খলন ঘটছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তাই আমি অবশ্যই বলবো, এই ভ্রান্ত ধারণা থেকে সরে আসুন এবং যথার্থ যে অ্যাস্ট্রোলজি, সাবজেক্ট ভিত্তিক যে অ্যাস্ট্রোলজি, সেই অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করুন। আপনারা যেহেতু একদিনে আপনাদের নেগেটিভিটি দূরীভূত করতে চাইছেন, একটা রেমেডি নিলাম তারপরের দিনই সব নেগেটিভিটি অফ হয়ে যাবে, এই জন্য এই আশা নিয়ে যখন আপনি কোন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, এবং যখন কোন অ্যাস্ট্রোলজার বলছেন হ্যাঁ তোমার এই আশা আমি ফুলফিল করব, তার মানে মনে রাখবেন তিনি চিটার, ব্লাফার, জোচ্চোর, মিথ্যেবাদী। কেননা একদিনে কখনো আমাদের নেগেটিভিটি দূরীভূত হয় না, বা একদিনে কখনো কিন্তু আপনাকে সফল করে দেওয়া সম্ভব নয়। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। আমি বারবার ধরে বলেছি, কয়েক কোটিবার বলেছি, নিজের এবিলিটি গেইন করতে হবে, এবং সেটাই কিন্তু আপনার সাকসেসকে নিয়ে আসবে। সাকসেসকে অর্জন করতে হয়, সাকসেস এমনি এমনি কখনো আসে না। Success never comes by a day only, it needs hard labor, and hard labor brings confidence to man to achieve the success. এটা ভুলে গেলে কোনো মতেই চলবে না। নমস্কার। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, আমি আমার ছেলের prediction করতে চাই স্যার। First April 2008। বাচ্চা ছেলে? হ্যাঁ স্যার, একদমই বাচ্চা ছেলে। আর 19টা 21। কটা কটা? ১৯টা ২১ বর্ধমানে জন্ম। কেতু 9635 বুধ এবং মঙ্গলের দ্বারা
ছয় নম্বর ঘরকে নেগেটিভ করে দিচ্ছে। আমি কিন্তু এই বাচ্চা ছেলেটির ক্ষেত্রে অসুস্থতা লক্ষ্য করতে পারছি, অসুস্থতা লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, মঙ্গল 6-9 কানেকশন, বুধ এবং 9-5 রাহু শনিকে হিট করছে, 12 নম্বর ঘর। ও কিন্তু কোনো খাবার খেলে সেটাকে হজম করতে পারে না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 3-9 কানেকশন 6-3 শনি এবং বুধের অবস্থান কিন্তু নেগেটিভ ভাবে হিট করে রবি কিন্তু এক্ষেত্রে একদম নেগেটিভ হয়ে যাচ্ছে। ওর কিন্তু পটি প্রবলেম এই বয়স থেকেই লক্ষ্য করা যাচ্ছে, কষা পায়খানা, শক্ত পায়খানা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর বাবার সাথে ওর কিন্তু একদম বনিবনা হবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন খুব ভালো মতন যদি চন্দ্রকে দেখা যায়, তাহলে চন্দ্রকে কেন্দ্র ধরে 1-4-10 ক্যালকুলেশন 3-9-6-5 বৃহস্পতি এবং বুধ শুক্র দ্বারা কিন্তু চন্দ্রকে নেগেটিভ করছে। ওর কিন্তু সারাক্ষণ ঘুম পায় বা ক্লান্ত লাগে, টায়ার্ড লাগে সারাক্ষণ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বুধ শনি 6-9 কানেকশন কেতু 8 নম্বর ঘরকে হিট করছে, স্কিন রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, নার্ভ রিলেটেড প্রবলেমও পরবর্তীকালে হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্যার স্কিনে এমনিতেই ওর র‍্যাশ বের হয়, আর ওনা ভয় পেলে এদিকে গেলে ওর এখন থেকেই হাত পা কাঁপে আমি লক্ষ্য করেছি। আর ও যখন নার্ভাস হয়ে যায় না স্যার, কি বলবো, ওর আঙ্গুলগুলো, তারপরে ও এমনিতেও আমি দেখেছি এই একটা প্রবলেম। আচ্ছা, এবার যদি 4 নম্বর ঘরকে দেখা যায়, তাহলে 4:9 এবং 12 কে হিট করছে, রবি এবং শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। ও ভীষণ ঘরকুনো আমি যেটা লক্ষ্য করতে পারছি, ঘর থেকে বেরোতে চায় না, কারোর সাথে বন্ধুত্ব করতে চায় না, মিশতে পারে না, ঘরে সারাক্ষণ ঘরের মধ্যেই পড়ে থাকে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, চন্দ্র এবং কেতুর অবস্থান যখন শনিকে হিট করছে নেগেটিভ ভাবে, বুধকে হিট করছে নেগেটিভ ভাবে এবং শুক্রকে হিট করছে নেগেটিভ ভাবে, ডেফিনিট ভাবে যেটা বলা যায় যে কোল্ড এন্ড কাফ, সর্দি কাশির প্রবণতা মারাত্মক আমি কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? সর্দি কাশির প্রবণতা মারাত্মক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অ্যাকচুয়ালি বৃহস্পতিকে কেন্দ্র ধরে 1-4-10 ক্যালকুলেশন করলে শনি এবং শনি 9-6 কানেকশন কুম্ভ, সেই শনি 3-5 মিথুনের ঘর, বুধ 9-6 তুলার ঘর, শুক্র নেগেটিভ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি যেটা দেখা যাচ্ছে, খাবারে ওর ভীষণ অরুচি এবং খাবার নিয়ে ও ভীষণ না গুছু, এইটা খাবো না, ওইটা খাবো না, এইটা ভালো লাগছে না, উনি একটা না খেতে দাও খেতে দাও করলো, খাবারটা নিয়ে 25% খেয়ে বাদবাকিটা ফেলে দিল। হ্যাঁ, এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, খাবারে ভীষণ অরুচি এবং খেতে চাইছে কিন্তু খেতে পারছে না, এই জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। আমার যেটা মনে হয়, এই ছক দ্বারা এর নেগেটিভিটিকে অফ করা ভীষণ প্রয়োজন আছে, এর অনেক নেগেটিভিটি রয়েছে, নেগেটিভিটিকে ভীষণ অফ করার প্রয়োজন আছে। এর কিন্তু একদম পড়াশোনাতে মনোযোগ বসে না, ফ্লাকচুয়েশন, শিশু তার মধ্যে ফ্লাকচুয়েশন বা আবেগ, ইলিউশন এইগুলো থাকবে, কিন্তু মনে রাখার ক্ষমতা এবং কোনো কিছু পড়ে মনে রেখে সেটাকে খাতায় লেখা, পরীক্ষার খাতায় লেখার জায়গায় মারাত্মক নেগেটিভিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আপনি ওকে এই শিশুটিকে নিয়ে আমার চেম্বারে আসবেন, দরকার হলে আরেকবার প্রেডিকশন করব, তারপর রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব, সামনাসামনি আরো আমি ডিটেইলিং করে দেবো, কেমন? আজকের মতন এইটুকুই। যাই হোক, আমি অনেক কিছু বলার চেষ্টা করলাম, আমি বারবার ধরে বলেছি যে এই যে টেলিফোন করলাম, টেলিফোন করে 2 মিনিটে আমার সম্পর্কে বা আমার বউয়ের সম্পর্কে বা আমার সন্তান সম্পর্কে জেনে নিলাম, তা হয় না। চেম্বারে আসতে হবে এবং কেবলমাত্র জানার জন্য আসবেন না, যদি কেবলমাত্র জানার জন্য আসতে হয় প্রচুর অ্যাস্ট্রোলজার আছে, তাদের কাছে চলে যাবেন। আমার নেগেটিভিটিকে জেনে আবার বাড়ি চলে গেলাম, বেকার বেকার। নেগেটিভিটিটা জানার পর যে কোনো ভাবেই হোক, মানে যেটাকে আমি ফাইন্ড আউট করলাম সেটাকে শর্ট আউট করা ভীষণ প্রয়োজন এবং একদম স্যারের কাছে নিজেকে স্যারেন্ডার করে দেওয়াটা প্রয়োজন। স্যার যেভাবে বলবেন সেরকম ভাবেই চলতে হবে, আমি কিন্তু বারবার ধরে বলেছি। আর তা না হলে আমি ওই অ্যালোপ্যাথিক ওষুধ খেলাম, তারপরের দিনই দেখা গেল আমার জ্বর কমে গেল,
এটা অ্যালোপ্যাথিক ওষুধ নয়, এই ভুল ধারণা নিয়ে কখনোই কিন্তু আসবেন না। হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার, আমার অনেক আত্মীয় আপনার কাছে গেছিলেন এবং ভীষণ উপকার পেয়েছেন স্যার। প্রথমেই থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ? 12 জানুয়ারি 1980 7:38 AM কলকাতাতে আমার জন্ম। 7:38 AM সকালবেলায়, তাই তো? হ্যাঁ সকালবেলায়। সকালবেলায় তো, 7:38 AM কলকাতাতেই জন্ম। কলকাতাতেই জন্ম? কলকাতার কোথায় জন্ম? বরানগরে। কোথায়? বরানগরে জন্ম আমার। বরানগরে 1980 12 জানুয়ারি 639 কানেকশন 165। আমি তো, তুমি কর্ম করো আমি যেটা লক্ষ্য করতে পারছি, তুমি কর্ম করো যেটা আমি লক্ষ্য করতে পারছি, কিন্তু কর্মে কোনো উন্নতি হচ্ছে না, তাই তো? ঠিক স্যার, একদম ঠিক। কর্মে তো কোনো উন্নতি হচ্ছে না। না স্যার, 15 থেকে মানে 18,000 টাকা তার বেশি তুমি বেতন পাও না। তুমি কত বেতন পাও সেটা বলতে পারবে? ওই 18,000 সামথিং। 18,000 সামথিং এখন যা যুগ পড়েছে, 2024-25 আসতে চললো, একটা মানুষের নর্মাল লাইফ লিড করতে গেলে পরে মিনিমাম 30 দিনে পার মান্থ 15,000-20,000 টাকা লাগে। সেখানে 18,000 টাকা ইনকাম করলে একটা পরিবারকে কখনো কিন্তু সুরক্ষিত রাখা যায় না, একটা পরিবারের দায়িত্ব কখনো নিজের কাঁধে নেওয়া কিন্তু যায় না, কেমন? এটা কিন্তু মনে রাখার প্রয়োজন আছে। তোমার ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে তোমার কিন্তু ফাটকা খেলার স্বভাব আছে, তাই না? ফাটকা মানে লটারি থেকে আরম্ভ করে সমস্ত ফাটকা, যদি লেগে যায়, যদি আমি 100,000,000 টাকা পেয়ে যাই, তাই তো? হ্যাঁ স্যার, অর্থের। কিন্তু মঙ্গল 96 কানেকশন 65 নেগেটিভ শুক্র এবং নেগেটিভ কেতুকে যখন হিট করছে, তোমার জীবনে কিন্তু ফাটকা ইনকাম আমি লক্ষ্য করতে পারছি না। তোমার জীবনে ফাটকা ইনকাম আমি কিন্তু লক্ষ্য করতে পারছি না। বাড়ির লোকজনদের চাইতেও বন্ধুদের বেশি গুরুত্ব দাও, বন্ধুদের কথা শুনে নিজের সিদ্ধান্ত নাও। হ্যাঁ, এইটা কিন্তু মারাত্মক নেগেটিভ পরবর্তীকালে তুমি বুঝতে পারবে। তোমার বন্ধুদের মধ্যে 96-9635 সি দিয়ে, এল দিয়ে, পি দিয়ে, এন দিয়ে, কে দিয়ে, আই দিয়ে, ও দিয়ে যাদের নাম, তারা কিন্তু বন্ধুরূপী গুপ্ত শত্রু, এবং সেখান থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। তুমি নিজেই কিন্তু এই অক্ষর গুলো একটা ডায়েরির মধ্যে লিখে রেখো, এই অক্ষর দিয়ে যাদের নাম, তারা সবাই যে গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করবে তা নয়, কিন্তু তোমার বন্ধুদের মধ্যে যাদের নাম এই অক্ষর দিয়ে, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করবেই। সেটা কিন্তু 2025 এর তুমি এপ্রিল মাসের মধ্যেই লক্ষ্য করতে পারবে। ওদের কথা শুনে কখনো কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করো না, ওদেরকে মন খুলে প্রাণ খুলে তোমার যে পার্সোনাল কথাগুলো সেইগুলোও বলো না, এবং ওদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে যেও না। তুমি তোমার মতন থাকো, ওরা বন্ধু বন্ধুদের জায়গায় থাকুক, কিন্তু ওরাই যেন তোমার জীবনের স্বপ্ন না হয়ে যায়। ওরাই যেন তোমার জীবনের কোন দিকে তুমি যাবে, কি ভাববে, কি খাবে, কিভাবে চলবে, সেটা যাতে নির্ণয় না করে, সেটা দেখার দায়িত্ব কিন্তু তোমার, কেমন? ওকে স্যার, মনে রাখবো স্যার, মনে রাখবো, অবশ্যই মনে রাখবো। 6935 তোমার মধ্যে একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, 63 সরকারি চাকরি পাওয়ার একটা তীব্র বাসনা রয়েছে, এবং তাই জন্য অনেক জায়গায় মানত করা বা হাতে স্টোনও হয়তো আছে বা নানান কিছু তুমি করেছো, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি অন্তত এই জন্মে সরকারি চাকরি পাবে না। রবিকে কেন্দ্র ধরে 1-4-7-10 ক্যালকুলেশন করলে 6 নাম্বার ঘরে কিন্তু নেগেটিভ কেতু এবং শুক্রের অবস্থান দারিদ্র্য ক্রিয়েট করে।
দারিদ্র যোগ মানে প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি তা নয়। দারিদ্র যোগ মানে কিন্তু ফল ডাউন করে যাওয়া, ফল ডাউন করে যাওয়া, আমি যে অবস্থায় আছি সেখান থেকে নিম্নগামী হয়ে যাওয়া, সেখান থেকে ঊর্ধ্ব উপরে ওঠার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে সরকারি চাকরির যে ইচ্ছাটা বা সরকারি চাকরি পাওয়ার যে জায়গাটা সেটা সুনিশ্চিত হচ্ছে না, সেটা কিন্তু ইনসিকিউর জোনে থেকে যাচ্ছে, থাকতে 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 আলটিমেট কিন্তু বিফলতায় রূপান্তরিত হবে, এটা আমি লক্ষ্য করতে পারছি। শুক্র নেগেটিভ কেতুর দ্বারা আক্রান্ত, সুতরাং একতরফা প্রেমের জায়গাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। একতরফা প্রেম, প্রেম থেকে আঘাত পাওয়া, এবং এমন আঘাত পেলাম যে আমার জীবনের যে নিয়ম নীতি নির্ধারণ সেটা টলে গেল, বেঁচে থাকার ইচ্ছেটা চলে গেল, মানুষের সাথে রূঢ় ব্যবহার শুরু করলাম, মানসিক কষ্টে ডিপ্রেশন চলে এলো, এই জায়গাগুলো কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, তোমার আরেকটা নেগেটিভ জায়গা, সেটা হচ্ছে গুরুজনদের কথা কিন্তু তুমি কখনো শোনো না, তুমি তোমার মতন চলো, তোমার যেটা ইচ্ছে সেটাই করো, গুরুজনদের কথাকে মূল্য দেওয়া, গুরুজনদের কথাকে শোনা, সেটা কিন্তু আমি তোমার ছকের মধ্যে লক্ষ্য করতে পারছি না। তোমার বাম হাতে, তোমার বাম হাতে ছটা আঙ্গুল আছে তো, তোমার বাম হাতে ছটা আঙ্গুল আছে, আঙ্গুল আছে ছটা, তাই তো? পরীক্ষা হলো বা যে কোনো কিছু হলো, এবার সেই পরীক্ষাটা দিলে, এবার প্রমোশনে দেখা গেল তুমি উত্তীর্ণ হতে পারলে না, তুমি প্রমোশনে উত্তীর্ণ হওয়ার জন্য যে এক্সট্রিম লড়াই সেটাও যেমন করো না, আর যখনই তুমি কোনো কাজে অকৃতকার্য হয়ে যাও, ভাগ্যে ছিল না তাই পেলাম না, বা ঈশ্বরের কাছে গিয়ে মানত করেছিলাম পেলাম না, এই জায়গাটা নিজে লড়ে যে নিজের অধিকারটাকে ছিনিয়ে নেওয়া, আমি যেটা টার্গেট করছি, আমি যেটা চাইছি সেটাকে আমার কর্মের দ্বারা পাওয়া, সেই জায়গাটা কিন্তু আমি তোমার মধ্যে একদম লক্ষ্য করতে পারছি না। আমি বারবার ধরে বলেছি যে ঈশ্বরের কাছে গিয়ে আমরা যেইগুলো চাই সেইগুলো আলটিমেট কিন্তু কর্মের মধ্যে দিয়েই পাই, তাই ঈশ্বরের চাইতে কর্ম অনেক বেশি শক্তিশালী এবং আমার কাছে মূল্যবান। তুমি কি করো, ঈশ্বরের কাছে চাইছো কিন্তু যেইগুলো চাইছো কর্মের মধ্যে দিয়ে যে পাওয়া যায় সেটা তুমি ভুলে যাচ্ছ, এটা মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স। তুমি গুরুজনদের কথা একদম শোনো না, ইভেন আমি জানি তুমি যদি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাইও করো পরবর্তীকালে তুমি আমার কথা শুনবে না। গুরুর কাজ কি জানো, গুরু গুরু স্থানীয় যারা তাদেরকে গুরুজন বলা হয়। যখন একটা ঘোড়ার উপর ঘোড়সওয়ার বসে, বসে যখন ঘোড়াটাকে চাবুক মারে, ঘোড়াটা জোরে ছুটতে শুরু করে, রেসে ছুটতে ছুটতে চাবুক মারা হয় এবং ছুটতে 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 ঘোড়াটা প্রথম স্থান অধিকার করে বা কৃতকার্য হয়। গুরুর কাজ হচ্ছে চাবুক মারা, এই চাবুকটা না মারলে ঘোড়াটা কিন্তু ছুটতো না, প্রাণপণে ছুটতো না, এই রেসে সে কিন্তু সফল হতো না। তাই এই রেসে সফল হওয়ার জন্য চাবুক খাওয়াটা ভীষণ প্রয়োজন। যারা চাবুক খায় না, চাবুকের বাড়ি যাদের পিঠে পড়ে না, তারা কখনো কিন্তু ডু অর ডাই সিচুয়েশনে কখনো কিন্তু ছোটে না এবং সফলতার পিছনে ছোটে না এবং সফলতাকে অর্জন করতে পারে না। তাই জন্য তোমার জীবনে ভীষণ প্রয়োজন সেই চাবুকগুলোর, তোমার জীবনে ভীষণ ভীষণ প্রয়োজন সেই গুরু, সেই শিক্ষক, সেই টিচার, পথপ্রদর্শক, যে তোমাকে পিঠের মধ্যে চাবুক মারবে আর বলবে ছোট ছোট জোরে ছোট, এখানে সফলতা বলে কিছু হয় না, এখানে জিততে হবে জিততে হবে, এই জায়গাটা ভীষণ প্রয়োজন। যদি তুমি মনে করো যে পিঠে চাবুক খাবে না, তাহলে তুমি জীবনে কোনোদিন কিন্তু কৃতকার্য হতে পারবে না, কেননা আমাদের জীবনটা একদম রেসের মাঠ, সেখানে যদি কৃতকার্য হতে হয় তাহলে জোরে ছুটতে হবে
আর জোরে ছোটার জন্য কিন্তু চাবুকের বাড়ি তোমাকে খেতেই হবে। আচ্ছা, তোমার বাম হাতে ছটা আঙ্গুল আছে তো? একটু আগেই বললাম বোধহয় বাম হাতে ছটা আঙ্গুল আছে তো? হ্যাঁ স্যার, জন্ম থেকেই আছে ছটা আঙ্গুল। যাই হোক, আরেকটা জিনিস কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া দ্বারা অ্যাডিক্টেড হয়ে যাওয়ার জায়গাটা এবং সোশ্যাল মিডিয়া দ্বারা কিন্তু সম্পর্ক স্থাপনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, এবং যে সমস্ত সম্পর্ক স্থাপন হয় সেইগুলোকে বিশ্বাস করে ফেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু অনেক সময় অনেক মানে মায়া কান্না, ছল করিয়া কান্না কেঁদে অনেক কিছু হাতিয়ে নেবার চেষ্টা করবে। খুব সাবধান, তোমার ছকের মধ্যে শুক্র যেহেতু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে এবং নেগেটিভ কেতুর দ্বারা প্রভাবিত করেছে, এবং এই শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ, তুমি কিন্তু ভুল ট্যাপে পা দেওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধান, আইন আদালত পুলিশি ঝামেলা থেকেও কিন্তু তোমাকে ভীষণ সাবধানে থাকতে হবে। আজকের মতন এইটুকুই। এই ছকটার মধ্যে অনেক পজিটিভিটিও রয়েছে, তার চাইতেও বেশি নেগেটিভিটি রয়েছে। একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে আমার ছকটার মধ্যে, আমার জীবনের মধ্যে যা যা নেগেটিভিটি রয়েছে সেগুলোকে ফাইন্ড আউট করে সেগুলোকে শর্ট আউট করা। আমার যেগুলো পজিটিভ জায়গা রয়েছে সেগুলোকে কখনোই কিন্তু ফাইন্ড আউট করার প্রয়োজন হয় না, তার কারণ সেগুলোকে কখনোই শুধরাবার প্রয়োজন হয় না। তাই জন্যই একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু নেগেটিভিটি গুলোকে সর্বপ্রথম ফাইন্ড আউট করে এবং সেখান থেকে শর্ট আউট করে। নমস্কার। প্রথমেই বলি স্যার, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ স্যার। আমার স্ত্রীর নার্ভের প্রবলেম ছিল এবং নানান অসুস্থতা তাকে ক্লাস করেছিল। আপনি জানেন স্যার, আপনি আমি সামনে গেলেই আপনি আমাকে চিনতে পারবেন। আর আমার বিজনেস একদম ভালো চলছিল না। আপনার কাছে গেছিলাম, প্রেডিকশন করিয়েছিলাম, দুজনেই রেমি রেমিয়েছিলাম স্যার। আপনার কৃপায়, আমি কি বলবো স্যার, মানে আপনার কৃপায় আজ আমরা খুব ভালো আছি। আমার স্ত্রীর এতদিনকার যে রোগ, আপনার কৃপায় এখন উনি খুব ভালো আছেন। আর আমার বিজনেসের জায়গাটা স্যার অনেক ইম্প্রুভ হয়েছে স্যার। আগে যেমন বিজনেস একদম তলানিতে গিয়ে ঠেকেছিল, এখন বিজনেস বেশ ভালোই হচ্ছে আপনার আশীর্বাদে। আপনি আশীর্বাদ করবেন স্যার, ভবিষ্যতেও যেন আমরা এরকমই ভালো থাকতে পারি, আপনার কৃপা যেন আমরা পাই স্যার। স্যার আমাদের দুজন যজ্ঞের মালাটা নেওয়া হয়নি, যজ্ঞের মালাটা নিতে 22 মিনিট হয়ে গেল আর একদম কথা বলা যাবে না। পূর্ব বর্ধমান। তোমার তো বিবাহিত জীবনে মারাত্মক প্রবলেম আমি যেটা লক্ষ্য করতে পারছি। অর্থ সঞ্চয়ের জায়গাতেও কিন্তু মারাত্মক নেগেটিভিটি আমি লক্ষ্য করতে পারছি। বিবাহিত জীবন বা বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মা আসছে কেন? মায়ের দ্বারা চালিত হচ্ছে, মায়ের দ্বারা বিবাহিত জীবন প্রভাবিত হচ্ছে, এটা আমি লক্ষ্য করতে পারছি। এটা কিন্তু একদম ঠিক নয়। তোমার মা যে কাজটি করছেন সেটা একদম ঠিক নয়। তোমার কিন্তু 9-6 কানেকশন, তোমার কিন্তু একাধিক অ্যাক্সিডেন্টাল যোগ লক্ষ্য করা যাচ্ছে। ছোট 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 একাধিক অ্যাক্সিডেন্টাল যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তোমার স্ত্রীর কিন্তু মিসক্যারেজ হয়েছে, এক বা একাধিকবার মিসক্যারেজ হওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। পিতৃভাব কিন্তু একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। তোমার পিতৃভাব একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। একদমই ঠিক বলেছেন, বহুদিন আগে থেকেই বাবা আলাদা থাকেন, বাবা আমাদের সাথে থাকেন না, বাবা আলাদা থাকেন অনেকদিন আগে, অনেক বছর হয়ে গেল, অনেকদিন আগে থেকে বাবা আলাদা থাকেন, সত্যি কিনা জানি না, শোনার কথা ওনার দ্বিতীয়। শোনো, আত্মীয় স্বজনের সাথে এই সম্পত্তি নিয়ে, হ্যাঁ সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা চলছে তো, আমি যেটা দেখতে পাচ্ছি মামলা মকদ্দমা চলছে, কোনো নিষ্পত্তি হচ্ছে না। কোনো ফল বেরিয়েছে? না না স্যার, কোনো ফল বেরোয়নি। খুব রিসেন্ট ফল বেরোবে এবং তোমরাই জিতবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাই? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তোমার কিন্তু যৌন রিলেটেড রোগ বা যৌনাঙ্গে ঘা বা গোপনাঙ্গে ঘা হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে।
আর মেরুদণ্ড রিলেটেড প্রবলেমের জায়গাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। আমি কিন্তু হাত জড়ো করে বলছি, যারা অসুস্থ তারা কখনো কিন্তু আমার চেম্বারে আসবেন না সুস্থ হওয়ার জন্য। সাদা পোশাকের ভগবান অর্থাৎ ডাক্তার বাবুর কাছে যাবেন, মেডিকেল সায়েন্সকে ইমপ্লিমেন্ট করবেন আপনাদের জীবনে, তাহলেই দেখবেন আপনারা সুস্থ হবেন। যারা রোগে আক্রান্ত রোগীরা কখনো আমার চেম্বারে কিন্তু আসবেন না। আজকের মতন এটুকুই, নমস্কার।